আচ্ছা দেখো, এখানে লেসন টু, অ্যারাইভিং ইন দ্য ওরিয়েন্ট। ওরিয়েন্ট মানে কি? পূর্ব অঞ্চল, পূর্ব দেশ, ঠিক আছে, পূর্ববর্তী অঞ্চল। অ্যারাইভিং ইন দ্য ওরিয়েন্ট, ওরিয়েন্ট বলতে কি বোঝাচ্ছে আমরা একটু দেখব। ওরিয়েন্ট এদিকে, ওরিয়েন্ট ঘড়ির, ঘড়ির নাম আসছে, দেখা যাচ্ছে ঘড়ির নাম আসছে কেন? ওরিগেন কি জানে ঘড়ির কোন কোম্পানির নাম? আচ্ছা, অ্যারাইভিং, আচ্ছা ওরিয়েন্ট বলতে কি আমরা কি বুঝি? জাস্ট এটা একটু আমরা দেখব। ওরিয়েন্ট জিনিসটা কি? এই যে দ্য কান্ট্রিজ অফ এশিয়া, স্পেশালি ইস্টার্ন এশিয়া, কন্ট্রাস্টেড উইথ অক্সিডেন্ট, দ্য ট্রেজার্স অফ দ্য ওরিয়েন্ট। এই যে ওরিয়েন্ট বলতে বোঝাচ্ছে বিশেষভাবে এশিয়ার দেশগুলো, বিশেষ করে ইস্টার্ন এশিয়া, পূর্ব এশিয়ার দেশগুলো, ঠিক আছে। ওরিয়েন্ট বলতে বোঝাচ্ছে কান্ট্রিজ অফ এশিয়া, বিশেষত ইস্টার্ন এশিয়া, পূর্ব এশিয়ার যে দেশ যেগুলো আছে সেগুলোতে, সেগুলোকে বোঝাচ্ছে নাউন হিসেবে আর কি। তাহলে এখানে আমাদের যে টেক্সট যেটা আছে সেটা হলো যে অ্যারাইভিং ইন দ্য ওরিয়েন্ট মানে কি? যে পূর্ব এশিয়ার দেশে উপনীত হওয়া, উপস্থিত হওয়া। আচ্ছা কি বলছে এখানে? ডিউরিং দ্য কলোনিয়াল ইরা 1757 টু 1947, এই যে 1757 সালে কি হইলো, পলাশী যুদ্ধের মাধ্যমে আমাদের বাংলার স্বাধীনতা অস্তমিত হলো এবং ব্রিটিশরা শাসন শুরু করলো। 200 বছরের জন্য ওরা শাসন শুরু করলো এই আমাদের এই টোটাল ইন্ডিয়ান কন্টিনেন্টকে। তো তখনকার আমলটাকে বলা হচ্ছে কলোনিয়াল ইরা, মানে হলো কি, সাম্রাজ্যবাদের যুগ। দ্য ইংলিশ কেম টু ইন্ডিয়া ইন গ্রেট নাম্বারস ইন সার্চ অফ ফরচুন, ইংল্যান্ডের লোকেরা ব্যাপক পরিমাণ ইন্ডিয়াতে এসেছে কিসের জন্য? ভাগ্য অন্বেষণের জন্য। মেনি ইয়াং উইমেন উইমেন ইন কোয়েস্ট অফ হাজব্যান্ডস অলসো ট্রাভেল টু ইন্ডিয়া, অনেক মহিলারা, ইংলিশ মহিলারা হাজব্যান্ড খোঁজার জন্য ইন্ডিয়াতে এসেছে, এসেছিল ভালো হাজব্যান্ড, ধনী হাজব্যান্ড খোঁজার জন্য তখন ইন্ডিয়া, ইন্ডিয়াতে আসতো। জর্জ অরওয়েল 1903 টু 1950 স্পেন্ট এ পার্ট অফ হিজ আর্লি লাইফ ইন বার্মা। জর্জ অরওয়েল নামে একজন ইংরেজ লোক, তার জীবনের একটা প্রাথমিক অংশটা সে বার্মাতে, যেটা বর্তমানে মিয়ানমার, এখানে কাটিয়েছিল। দেন অ্যান ইংলিশ কলোনি সার্ভিং অ্যাজ এ পুলিশ অফিসার, ওই বার্মা তখন ওই ব্রিটিশদের একটা কলোনি ছিল, সাম্রাজ্যবাদ ছিল, একটা দখলকৃত এরিয়া, এবং ওইখানে সে পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিল। ইন দ্য ফলোয়িং এক্সট্রাক্ট টেকেন ফ্রম হিজ বার্মিজ ডেইজ 1934 উই পিকচার অফ দ্য জার্নি অফ আ ইয়াং ইংলিশ উইমেন এলিজাবেথ ক্রস দ্য সি বাই শিপ অ্যান্ড হার অ্যারাইভাল ইন বার্মা। আমরা জর্জ অরওয়েলের তার যে লেখা একটা গল্প বা লেখা গল্প বার্মিজ ডেইজ এর স্মৃতিচারণ, যেটা সে কিনা 1934 সালে লিখেছে,
ওইটা থেকে ওইটার একটা উদ্ধৃতি থেকে আমরা দেখতে পাই যে একটা ইয়াং ইংলিশ উইমেন সে কিভাবে, যার নাম হলো এলিজাবেথ, তার কিভাবে সে সমুদ্রে ভ্রমণ করে, জাহাজের মাধ্যমে ভ্রমণ করে এই যে ভারতবর্ষে এসেছিল, মানে বিশেষ করে বার্মায় এসেছিল। শি হ্যাজ আ টিপিক্যাল কলোনিয়াল মাইন্ডসেট, তার মাঝে সাম্রাজ্যবাদী মনোভাব, প্রভু এবং এই যে আমাদের এই দেশের লোকজনদেরকে দাস মনে করার একটা যে মাইন্ডসেটটা ছিল এরকম, অ্যান্ড আ ফ্যান্টাসিস আ গ্লোরিয়াস লাইফ ইন ইন্ডিয়া, এবং ইন্ডিয়াতে এসেছে একটা গৌরবোজ্জ্বল জীবনযাপন করবে এরকম কল্পনা করছে। আর অ্যাটিটিউড টু দ্য কলোনি ইজ অলসো ক্যারেক্টারিস্টিক অফ দ্য কলোনাইজার্স সাইকি দ্যাট লাইক দ্য ল্যান্ড অ্যান্ড দ্য ল্যান্ডস্কেপ বাট ওয়াজ ডিসমিসিভ অফ দ্য পিপল কল্ড নেটিভস অ্যান্ড দেয়ার ওয়ে অফ লাইফ। তার অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি, আচার আচরণ ছিল টু দ্য কলোনি, দখলকৃত এলাকার প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল কেমন, ইজ অলসো ক্যারেক্টারিস্টিক অফ দ্য কলোনাইজার সাইকি। একটা কলোনাইজার, দখলকৃত মানুষ যে কিনা দখল করে সাম্রাজ্যবাদীর যে মন, মনন, মন মানসিকতা, সাম্রাজ্যবাদীদের মন মানসিকতার যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যের ধারকবাহক হিসেবেও তার মনটা এরকম ছিল, দৃষ্টিভঙ্গিটা এরকম ছিল, দ্যাট লাইক দ্য ল্যান্ড, সে ভূমিটাকে পছন্দ করত, এই দেশটাকে পছন্দ করত, সে এই দেশটাকে পছন্দ করত। তারপরে কথা অনেক শুনতে পাচ্ছ না এখন? শুনতে পাচ্ছ? এখন শোনা যাচ্ছে। দ্যাট লাইক দ্য ল্যান্ড, এই দেশের মাটিকে পছন্দ করত, এই দেশের পরিবেশ পরিস্থিতি, ল্যান্ডস্কেপ, অন্যান্য বিষয়গুলো পছন্দ করত, বাট ওয়াজ ডিসমিসিভ অফ দ্য পিপল কল নেটিভস অ্যান্ড দেয়ার ওয়ে অফ লাইফ। কিন্তু এই দেশকে এবং এই দেশের মাটিকে, এই দেশের পরিবেশকে পছন্দ করলেও কিন্তু এই দেশের মানুষকে তারা পছন্দ করত না। এই দেশের যারা নেটিভ ছিল, আমাদের দেশের লোকদেরকে, আমাদের দেশের জীবনধারাকে ওরা ডিসমিসিভ মনে করত, ওরা ডিসমিস করে দিত, ওরা পছন্দ করত না। এভাবেই গল্পটা শুরু আর কি। গল্পের মূল বিষয়টা এখানে এভাবে তুলে ধরা হয়েছে। এলিজাবেথ স্প্যান 30 pounds অন সামার ফ্রক্স অ্যান্ড সেট সেল ইমিডিয়েটলি। এলিজাবেথ কি করলো, 30 pounds দিয়ে তার সামার ফ্রক, ফ্রক্স, সামারের ড্রেস কিনলো, কিনেই সে শিপে উঠে গেল। দ্য শিপ হেরাল্ডেড বাই রোলিং পর্পোইজেস ফ্লাউড অ্যাক্রস দ্য মেডিটেরানিয়ান অ্যান্ড ডাউন দ্য ক্যানাল ইন্টু এ সি অফ স্টারিং অ্যানিমাল লাইক ব্লু, দেন আউট ইন্টু দ্য গ্রিন ওয়েস্ট অফ দ্য ইন্ডিয়ান ওশান ওয়ার ফ্লক্স অফ ফ্লাইং ফিশ স্কিমড ইন টেরা ফ্রম দ্য অ্যাপ্রোচিং হাল। কিছু বুঝতে পারছো এখানে লাইনটা? না, এখানে কিছুটা সাহিত্যিক ভাব আছে তো, কাল্পনিক, এই কারণে একটু কষ্ট বুঝতে। দ্য শিপ হেরাল্ডেড বাই রোলিং পর্পোইজেস, শুশুক, সামুদ্রিক বিভিন্ন মাছ আছে, তিমির মতো ছোট ছোট মাছ বা এরকম ডলফিনের মতো মাছগুলো, সে যে শিপে উঠেছিল সে শিপের আগেই এগুলা সাঁতার কাটছিল। তো তার কাছে মনে হচ্ছিল যেন তার এই জাহাজটাকে তারা গাইডলাইন করে নিয়ে যাচ্ছিল, হেরাল্ডেড করে, দিক নির্দেশনা দিয়ে নিয়ে যাচ্ছিল, গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাচ্ছিল এই মাছগুলো। এবং এই এত বড় জাহাজ যখন সমুদ্র দিয়ে চলছে, এই যে মেডিটেরানিয়ান মানে কি, ভূমধ্য সাগর দিয়ে যখন এই জাহাজটা চলছে, তখন পানিটাকে তো ক্রস করে চলছে, তাই না? মেশিন বা যে পানির যখন জাহাজ যখন চলে, তখন পানির ভিতরে বড় একটা ফাঁকার মতো তৈরি হয় না, মনে যেন ধান খেতে যেরকম মানে যেরকম মেশিন দিয়ে এরকম প্লাউ করলে, কর্ষণ করলে, প্লাউ করলে যেরকম বড় বড় গর্ত তৈরি হয় জমিতে, ঠিক সেরকম মনে হচ্ছে যেন পানিতেও বড় বড় গর্ত তৈরি হচ্ছে। হ্যাঁ, এই শিপটা যখন সমুদ্র উপর দিয়ে যাচ্ছে, পানিতে মনে হয় যেন গর্ত তৈরি হচ্ছে। অ্যান্ড ডাউন দ্য ক্যানাল ইনটু এ সি অফ স্টারিং, এবং পরবর্তীতে এই মেডিটেরানিয়ান সি থেকে একটা ক্যানালের ভিতর দিয়ে ঢুকেছে, ঢুকে অ্যান্ড ডাউন দ্য ক্যানাল ইনটু এ সি অফ স্টারিং অ্যানিমাল লাইক ব্লু,
আকাশ নীল এবং নীল আকাশে পানিও, এখানে সমুদ্রের পানিও নীল হয়ে গেছে। এটা মনে হয় যেন একদম পানি যে ঢেউ খেলছে, পানির ঢেউয়ের ফলে কিন্তু একটা সাদা পানির একটা সাদা কালার হয়ে যাচ্ছে, আবার নীল ব্লু ব্লু একটা কালার আছে, সেটা মানে খুবই সুন্দর। দেন আউট ইন টু দ্য গ্রিন ওয়েস্ট অফ দ্য ইন্ডিয়ান ওশান, এবং ইন্ডিয়ান ওশানের আশেপাশে যে গ্রিন সবুজ যে প্রকৃতি দেখা যাচ্ছে, ওয়ার ফ্রক্স ফ্লক্স অফ ফ্লাইং ফিশ স্কিমড ইন টেরার ফ্রম দ্য অ্যাপ্রোচিং হাল। হাল বলতে এত বড় জাহাজ, এটাকে দেখতে দৈত্যাকার মনে হয়। এটার এটা যে অ্যাপ্রোচিং সামনের দিকে আসছে, এটাকে দেখে কিছু কিছু ফ্লাইং ফিশ, মানে কিছু কিছু ফিশ আছে যেগুলো একটু সমুদ্রের মাঝে উঠতে পারে, সমুদ্রের মাঝে উঠতে পারে কিছু কিছু মাছ আছে, ফ্লক্স অফ ফ্লাইং ফিশ, কিছু কিছু মাছ আছে যেগুলো উঠতে পারে, বা কিছু কিছু পাখি আছে যেগুলো উড়ে উড়ে মাছ খায়। এগুলো আবার এত বড় জাহাজ দেখে একটু ভয় পাচ্ছে যে এটা কি এত বড় দৈত্যের মতো। অ্যাট নাইট দ্য ওয়াটার্স ওয়ার ফসফোরেসেন্ট, রাত্রেবেলা পানিগুলোকে দেখা গেল একদম পরিষ্কার পানি, যে আলো পড়ে আর আলোগুলো আলো যখন পড়ে তখন মনে হয় যেন একদম স্ফটিক, পানির ভিতরে একদম আলো ঢুকে যাচ্ছে এরকম মনে হয় রাত্রেবেলা। অ্যান্ড দ্য ওয়াশ অফ দ্য বাও ওয়াজ লাইক এ মুভিং অ্যারোহেড অফ গ্রিন ফায়ার, এবং ওই যে যে সমুদ্রের মাঝে যেই মানে জাহাজের যে অংশটা একটু মুভিং করতেছে, জাহাজের একদম সামনের যে অংশটা, এটাকে মনে হয় যেন একটা সবুজ আগুনের মতো একটা কিছু একটা দেওয়া আছে, এটা খুবই সুন্দর মনে হচ্ছে। এলিজাবেথ লাভ দ্য লাইফ অন বোর্ড শিপ, এলিজাবেথ এই নৌকার বা এই জাহাজের জীবনটাকে সে খুব আনন্দ ভোগ করলো। শি ওয়াজ গোয়িং টু লাভ ইন্ডিয়া, শি নো, সে ইন্ডিয়াকে খুব ভালোবাসতে যাচ্ছে, সে জানে। শি হ্যাড ফর্ম কোয়াইট এ পিকচার অফ ইন্ডিয়া, ইন্ডিয়া সম্বন্ধে সে একটা মনে মনে একটা ধারণা করে নিয়েছে। ফ্রম দ্য আদার প্যাসেঞ্জার্স কনভারসেশন, অন্যান্য যারা প্যাসেঞ্জার ছিল, যারা অলরেডি ভারতবর্ষে যাবে, তাদের তাদের কথাবার্তাতে সে শুনে শুনে তার মনের মাঝে একটা পিকচার তৈরি করলো, যারি ইন্ডিয়াটা মনে দেখতে এরকম, ইন্ডিয়ার মানুষগুলো এরকম। শি হ্যাড ইভেন লার্ন সাম অফ দ্য মোর নেসেসারি হিন্দুস্তানি ফ্রেজেস, সে কিছু কিছু ইন্ডিয়ার কিছু কিছু শব্দও সে শিখে ফেলেছে, যেমন ইধার আও, জলদি, সাহিব লোক, এটসেট্রা, মানে কিছু কিছু ইন্ডিয়ান ওয়ার্ডও সে শিখে ফেলেছে। ইন অ্যান্টিসিপেশন শি টেস্টেড দ্য এগ্রিয়েবল অ্যাটমসফিয়ার অফ ক্লাবস, ইন অ্যান্টিসিপেশন মানে ওই ইন্ডিয়াতে যে ইউরোপিয়ান ক্লাবগুলো রয়েছে, অর্থাৎ যারা ইংলিশ পিপল যারা ইন্ডিয়াতে থাকে থাকতো তৎকালীন ব্রিটিশ আমলে, তাদের জন্য কিছু কিছু ক্লাব ছিল, যাতে ওই ক্লাবে গিয়ে ওরা বিভিন্ন রকমের তাদের কালচারের জিনিসপত্র তারা পেতে পারতো, যেমন তারা ওয়াইন, বিভিন্ন খেলাধুলা করা, বিভিন্ন পার্টি, নাচ গান, এগুলো তারা করতে পারতো, কারণ এই দেশের কালচারের সাথে ওদের কালচার মিলে না, তো ওরা নিজেরাই একটা কালচার তৈরি করে রাখতো একটা ক্লাবের ভিতরে। তবে ওই ক্লাবগুলোতে আবার বাইরের ইন্ডিয়ান মানুষ আবার ঢুকতে পারতো না। তো ইন অ্যান্টিসিপেশন আন্দাজ করে কল্পনা করে সে ভাবলো যে ইন্ডিয়াতে ওই যে যে বিভিন্ন ক্লাব রয়েছে, ওই ক্লাবগুলোর অ্যাটমসফিয়ারগুলো কীরকম, ইংলিশ যে বা অথবা ইউরোপিয়ান যে ক্লাবগুলো রয়েছে, এই ক্লাবগুলোতে কীরকম একটা সুন্দর এগ্রিয়েবল মানানসই একটা পরিবেশ রয়েছে সেটা কল্পনা করলো। উইথ পাংখাস ফ্ল্যাপিং অ্যান্ড বেয়ার ফুটেড হোয়াইট টার্বান বয়েস রেভারেন্টলি স্যালামিং, তো ওই ইন্ডিয়াতে তো আর মানে এরকম তৎকালে ব্রিটিশ আমলে তো এরকম আমাদের যেখানে সিলিং এখন পাখা ঘুরে এসি আছে, এখন তো এখন তৎক্ষণাৎ এরকম ছিল না, ওইখানে উপরে ওই পাখার মতো ঝুলাই রাখতো, এবার একজনের টানতো, একজনেরটাকে টানতো দড়ি দিয়ে, দড়িটা দিয়ে, যার ফলে বাতাস ওরা বাতাস পেত, ফ্ল্যাপিং করতো, এটাকে ফ্ল্যাপ করা মানে কি টানা দেওয়া যাতে বাতাস পাওয়া যায় পাখা দিয়ে। এবং ওইখানে তো ওয়েটার তো কিরকম, ওই দেশে ওই দেশীয় লোকজন ওয়েটার হিসেবে কাজ করে, এবং ওরা খালি পায়ে থাকতো, ওরা কোনো কিছু পড়তে পারতো না, জুতা মুতা কিছুই পড়তে পারতো না, তারা খালি পায়ে থাকতে হতো, এবং তাদের মাথায় হোয়াইট টার্বান বয়েস, মাথায় বড় লম্বা টুপি থাকতে হতো, এবং তারা খুব সম্মানের সাথে
ইংলিশ লোক যারা ছিল এই দেশে ইংলিশ ইউরোপিয়ান ক্লাবগুলোতে এদেরকে সালাম দিত অ্যান্ড মেডেন্স ওয়ার ব্রোঞ্জ ব্রোঞ্জি ইংলিশম্যান উইথ লিটল ক্লিপড মুস্তাসেস গ্যালপ টু অ্যান্ড ফ্রো অ্যান্ড মেডেন্স ওয়ার এবং তাদের মধ্যে যে কুমারীগুলো রয়েছে সালামিং অ্যান্ড মেডেন্স ওয়ার ব্রোঞ্জ ইংলিশম্যান উইথ লিটল ক্লিপ মুস্তাস ইংলিশম্যান যারা ছিল তাদের ক্লিপড মুস্তাস মুসগুলো খুব সুন্দর গোছানো ছিল এবং এগুলো এই মুসগুলো তারা হাতড়াইত মুসগুলোকে তারা তা দিত এরকম ডিজাইন করতো বিভিন্ন ওয়াকিং পোলো বলস তারা পোলো খেলতো ঘোড়ায় উঠে তারা পোলো খেলতো অথবা ওই যে টেবিলে যে খেলে না এটা কি বলে খেলাটা একটা বল যে লাঠি দিয়ে হ্যাঁ 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 ওই খেলাটা ওই ওরা এই ক্লাবের ভিতরে খেলতো বুঝছো ওয়াকিং মানে আঘাত করা ইট ওয়াজ অলমোস্ট অ্যাজ নাইস অ্যাজ বিং রিচ দ্য ওয়ে পিপল লিভড ইন ইন্ডিয়া অর্থাৎ ধনী লোকদের মতো ওরা এখানে থাকতো খুবই এলিগেন্টলি ওরা এখানে জীবনযাপন করত দ্য সেল ইন টু কলাম্বিয়া থ্রো গ্রিন গ্লাসি ওয়াটার্স এই যে এখানে দেখো এই যে শিপ ভ্রমণ করে আসতেছে দেখছো তো এখানে বলতেছে যে দ্য সেল ইন টু কলম্বো থ্রো গ্রিন গ্লাসি ওয়াটার্স সবুজ একদম পানির মতো স্বচ্ছ হ্যাঁ পানির মতো স্বচ্ছ ইয়ে দিয়ে ওরা কলম্বো হয়ে ওরা কলম্বো বলতে ওই শ্রীলঙ্কার কি শ্রীলঙ্কার যে কলম্বো কলম্বো হয়ে ওরা এখানে বার্মাতে আসবে ওয়ার টার্টলস অ্যান্ড ব্ল্যাক স্নেকস ফ্লোটেড বেস্কিং এবং ওখানে ওখানে দেখা যাচ্ছে যে সমুদ্র তীরে বা ওইখানে সমুদ্রের পানির মাঝেই বিভিন্ন কচ্ছপ এবং কালো কালো সাপ ওরা রোদ পোহাচ্ছে আর ফ্লিট অফ শাম্পান্স কেম রিচিং আউট টু মিট দ্য শিপ তারা যখন ওই যে কলম্বো বন্দরে গেল ওই যে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে গিয়ে দেখলো যে ওইখানে বন্দরের পাশে সমুদ্র বন্দরের শুকনা জায়গায় ওইখানে কচ্ছপ এবং কালো সাপ ওরা রোদ পোহাচ্ছে ফ্লোটেড ব্যাস্কিং অথবা না পানির উপরে ভেসে ভেসে ওরা রোদ পোহাচ্ছে হ্যাঁ আচ্ছা ফ্লিট অফ শাম্পান্স কেম রিচিং আউট টু মিট দ্য শিপ তো ওই তোমার কলম্বো বন্দরে যাওয়ার সাথে সাথেই যেহেতু শিপটা একদম তীরে যেতে পারে না হ্যাঁ তীর থেকে সমুদ্র তীর থেকে অনেকটা দূরে এটা অবস্থান করে শিপটা কারণ যদি সে তীরে যায় তাহলে কিন্তু আবার পানি না থাকলে তখন শিপটা আটকে যাবে তো শিপটা করে কি দূরে থাকে অনেক হ্যাঁ ধরো না ধরো 1 কিলোমিটার দূরে থাকে মানে তীর থেকে 1 কিলোমিটার বা হাফ কিলোমিটার দূরে থাকে কারণ একদম তীরে চলে আসলে তো সে পানি যদি হঠাৎ করে নামা শুরু করে তখন তো শিপটা আটকে যাবে এই কারণে শিপ কখনো একবারে তীরে যায় না মাদার ভেসেলগুলো একদম তীরে কখনো যায় না তো ওই মাদার ভেসেল থেকে প্যাসেঞ্জারদেরকে ছোট ছোট সাম্পানগুলো নৌকাগুলো হ্যাঁ নিয়ে আসে তাহলে এ ফ্লিট অফ শ্যাম্পান্স শাম্পান মানে ছোট নৌকা ডিঙ্গি নৌকা বা ছোট নৌকা এ ফ্লিট অফ শ্যাম্পান্স কেম রিচিং আউট টু মিট দ্য শিপ শিপের কাছাকাছি গিয়ে এই যে ছোট ছোট নৌকাগুলো ভিড় করা শুরু করলো propelled by a coal black man with lips stained redder than blood by battle juice এবং যারা নৌকাগুলো প্রোপেল করে আসছে চালায় আসছে এদের গায়ের কালার হলো একদম কয়লার মতো কালো এবং তাদের ঠোঁটগুলো একদম লাল লালে লাল হয়ে গেছে কারণ ওরা রক্তের মতো ওদের ঠোঁটগুলো লাল কারণ ওরা আবার পানের পাতা পান খাচ্ছে ব্যাটেল জুসের মতো পান খেলে যেরকম লাল হয়ে যায় এরকম They yelled and struggled around the gangway while the passengers descend. Gangway মানে যখন শিপ থেকে নামার যে একটা একটা ইয়ে আছে বা একটা রাস্তা কিন্তু আলাদা আছে বা স্টেপস যেরকম বিমান থেকে নামে না যেমন এই যে সিঁড়িটা আলাদা নিয়ে লাগায় ঠিক সেরকম শিপের ক্ষেত্রে এরকম নামার জন্য একটা এরকম একটা মানে স্টেপ ডোর মানে স্টেপ ডাউন করার জন্য বা স্টেপস এরকম কিছু সিঁড়ির মতো আছে হ্যাঁ এগুলোকে বলা হয় গ্যাংওয়ে তো ওই যেখানে প্যাসেঞ্জার নামে সেখানে এসে ওরা ইয়েল চিৎকার চেঁচামেচি শুরু করলো তারা স্ট্রাগল শুরু করলো ধস্তাধস্তি কে আগে যাবে প্যাসেঞ্জার নিবে অ্যাজ এলিজাবেথ অ্যান্ড হার ফ্রেন্ডস কেম ডাউন টু শাম্পান ওয়ালাস দেয়ার ফ্রোস নোজিং এগেনস্ট দ্য গ্যাংওয়ে বিসোর দ্যাম উইথ ইয়েলস এলিজাবেথ এবং তার বন্ধুরা যখন নিচে নেমে আসলো দুজন শাম্পানওয়ালা নৌকাওয়ালা তারা তাদের তারা ওই যে তারা যে নামছে গ্যাংওয়ে যেখানে তারা এসে দাঁড়াবে সেখান থেকে নৌকায় উঠবে সেখানে তারা এসে জড়ো হয়ে
তাদেরকে রিকোয়েস্ট করতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে যে আমাদের নৌকায় উঠেন। ডোন্ট ইউ গো উইথ হিম মিসি, আপনি কি ম্যাডাম আপনি কি তার সাথে যাবেন না? নট উইথ হিম, ব্যাড উইক ম্যান হি, নট ফিট টেকিং মিসি, যে ম্যাডামকে তো এই লোকটা নিতে পারবে না, লোকটা দেখতে কেমন খারাপ, নৌকাওয়ালারে বলতেছে। ডোন্ট ইউ লিসেন হিম লাইস মিসি, আপনি কি শুনতে পাচ্ছেন না যে সে মিথ্যা কথা বলছে? ন্যাস্টি লো ফেলো, ছোট লোক ইতর, ন্যাস্টি লো ট্রিক্স হিম প্লেয়িং, ন্যাস্টি নেটিভ ট্রিক্স, স্থানীয় লোকাল যে তুমি বাটপার চিটার তুমি চিটিং করছো। হ্যাঁ হ্যাঁ, হি ইজ নট নেটিভ হিমসেলফ, সে শুধুমাত্র কেবল নিজেই স্থানীয় লোক না। ও নো, হিম ইউরোপিয়ান ম্যান, হোয়াইট স্কিন অল সেম মিসি। হা হা, আরে আপনারা তো ইউরোপিয়ান মানুষ, আপনারা সাদা চামড়া মানুষ, সবই একরকম। স্টপ ইউর ব্যাট ইউ টু অর আল ফ্যাচ ওয়ান অফ ইউ আর কিক, তোমরা দুজন চুপ থাকো, তোমরা দুজন এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন আমাদের নেওয়ার জন্য? তোমাদের দুজনকে ধরে কিন্তু একদম লাথি দিব। সেট দ্য হাজব্যান্ড অফ এলিজাবেথস ফ্রেন্ড, হি ওয়াজ আ প্ল্যান্টার, এলিজাবেথের ফ্রেন্ডের হাজব্যান্ড, সে এদেরকে ধমক দিল, সে ছিল একজন প্ল্যান্টার, মানে গাছপালার ব্যবসা করতো বা কৃষক ছিল ওই দেশে। হি স্টেপড ইন টু ওয়ান অফ দ্য শ্যাম্পান্স অ্যান্ড ওয়ার রোড টুয়ার্ড দ্য সান ব্রাইট কোয়েস, এবং যে কোনো একটা নৌকায় উঠলো এবং ওদেরকে নিয়ে ওইটা পারে চলে গেল। অ্যান্ড দ্য সাকসেসফুল শ্যাম্পান বলার টার্ন অ্যান্ড ডিসচার্জ অ্যাট ইস রাইভাল মাউথফুল অফ স্পিট উইচ হি মাস্ট হ্যাভ বিন সেভিং আপ ফর আ ভেরি লং টাইম। তো যে সফল হলো, দুজন দুজন নৌকাওয়ালার মধ্যে যে নৌকাওয়ালা প্যাসেঞ্জার নিতে সক্ষম হলো, যে যে সক্ষম হলো, সে অনেকক্ষণ ধরে মুখে অনেকগুলো থুতু জমায় রাখছিল, তো অনেকক্ষণ পরে সে সফল হয়ে সে থুতুগুলো তার দিকে ছুঁড়ে মারল। দিস ওয়াজ দ্য ওরিয়েন্ট, এই হলো পূর্ব পূর্ব অঞ্চলের দেশ। সেন্টস অফ কোকোনাট অয়েল অ্যান্ড স্যান্ডেলউড, কোকোনাট অয়েলের গন্ধ, স্যান্ডেলউডের গন্ধ, সিনামন অ্যান্ড টার্মারিক, চীনা এই যে লবঙ্গ অথবা এই যে হলুদের গন্ধ পাওয়া যায় এখানে। ফ্লোটেড অ্যাক্রস দ্য ওয়াটার অন টু মাউন্ট লিভিয়ানা লেভিয়ান লেভিনিয়া ওয়ার দ্য ব্যাথ ইন এ লিউকওয়ার্ম সি দ্যাট ফর্ম লাইক কোকা কোলা, বলছে যে এখানে এই যে পূর্বের দেশগুলোতে কি কি পাওয়া যায়, কোকোনাট অয়েল, স্যান্ডেল উড, সিনামন, টার্মারিক, তারপরে ওয়াটার, এখানে ফ্লোটেড অ্যাক্রস ওয়াটার অন টু মাউন্ট লেভিনিয়া, তারপরে ব্যাথ ইন এ লিউকওয়ার্ম সি, হ্যাঁ লিউকওয়ার্ম সিতে গোসল করা যায়, এখানে উষ্ণ উষ্ণ সমুদ্রের পানিতে গোসল করা যায়, সেখানে ফোম লাইক কোকা কোলা, এখানে কোকা কোলার মতো যেরকম কোকা কোলা খাইলে যেরকম একটা ফোম তৈরি হয় না, ঠিক সেরকম মনে হয় যেন সমুদ্রের মাঝে এরকম ফোম আছে, এগুলোতে গোসলও করা যায় এখানে। অর্থাৎ আমাদের এই যে ওরিয়েন্টের সমুদ্র এবং পরিবেশটা বর্ণনা করছে, কি গাছপালা রয়েছে। শি কেম ব্যাক টু দ্য শিপ ইন দ্য ইভিনিং অ্যান্ড দে রিচড র্যাঙ্গুন আ উইক লেটার, তো ওইখান থেকে ও যে ওরা কিন্তু আসলে ওদের ডেস্টিনেশন কিন্তু কলম্বোতে ছিল না, শ্রীলঙ্কার কলম্বোতে ছিল না, শ্রীলঙ্কার কলম্বোতে ওরা কিছুটা ভ্রমণ করতে গিয়েছিল, পরে আবার ওরা বিকালের দিকে সন্ধ্যার দিকে শিপে ফিরে আসছে, শিপে এসে ওরা র্যাঙ্গুনের উদ্দেশ্যে রওনা দিল। দ্য রিচ র্যাঙ্গুন আ উইক লেটার, ওইখান থেকে আবার তারা র্যাঙ্গুনে চলে গেল। র্যাঙ্গুন মানে বর্তমানে মিয়ানমার, যেটা র্যাঙ্গুন, এখানে এক সপ্তাহের ভিতরে ওরা র্যাঙ্গুনে পৌঁছলো, নর্থ অফ ম্যান্ডালে, নর্থ অফ ম্যান্ডালায় দ্য ট্রেন ফুয়েল উইথ উড ক্রল্ড অ্যাট 12 miles an hour across a vast coarse plain bound at its remote edges by blue rings of hill, ওরা যখন ইয়াতে র্যাঙ্গুনে পৌঁছতো, র্যাঙ্গুনে পৌঁছে ওরা একটা ট্রেনে উঠলো, সেই ট্রেনে উঠে ওরা নর্থ অফ ম্যান্ডালে, ম্যান্ডালের উত্তর দিকে ওরা যাওয়া শুরু করলো, ফুয়েল উইথ উডস, ওই ট্রেনটা কিসের মাধ্যমে চলে, বাষ্পীয় ইঞ্জিনে তখন ট্রেন ছিল, ওই যে কয়লা কাঠ পুড়িয়ে তখন তোমার ট্রেন চালানো হতো, ক্রল্ড অ্যাট 20 miles an hour, এবং ট্রেনের গতি ছিল খুবই স্লো, ঘন্টায় 12 kilometers গতি, অ্যাক্রস আ ভ্যাস্ট ফার্স্ট প্লেন বাউন্ডেড, এবং যেই অঞ্চল দিয়ে যাচ্ছিল ট্রেনটা, আশেপাশের ভূমিগুলো ছিল একদম ফাটা, রোদ্রের কারণে ফেটে একদম ফার্স্ট হয়ে গেছে, চৌচির হয়ে গেছে, বাউন্ডেড অ্যাট ইটস রিমোট এজেস বাই ব্লু রিংস অফ হিলস, এবং এই আশেপাশের জমিগুলোর চতুর্দিকে
মানে অনেকগুলো পাহাড় রয়েছে, মনে হয় যেন পাহাড়গুলো এই জমিগুলোকে বাউন্ডারি দিয়ে রেখেছে। হোয়াইট এগ্রেটস স্টুড পয়েস্ট মোশনলেস লাইক হেরনস অ্যান্ড পাইলস অফ ড্রাইং চিলিস গ্লিমড এ ক্রিমজন ইন দ্য সান। হোয়াইট এগ্রেটস, এগ্রেটস বলতে এখানে কি বোঝাচ্ছে আমরা একটু দেখি। হোয়াইট এগ্রেটস, একটা মিনিট, এই যে বক দেখতে পাচ্ছ, হোয়াইট অ্যাগ্রেটস, হোয়াইট অ্যাগ্রেটস মানে বক আর কি। হ্যাঁ, বক, সাদা বক গুলো দাঁড়িয়ে থাকে। হোয়াইট অ্যাগ্রেটস, সাদা বক, যখন সে ট্রেন দিয়ে যাচ্ছিল তখন এই সাদা বক গুলো এরকম দেখা যাচ্ছিল আর কি। কেমন, এটাকে বলতেছে যে হোয়াইট অ্যাগ্রেটস। আচ্ছা কি বলছে এখানে, যে নর্থ অফ ম্যান্ডালাই দ্য ট্রেন ফুয়েল উইথ উড ক্রল এট 12 মাইলস অ্যান আওয়ার অ্যাক্রস আ ভাস্ট ফরেস্ট প্লেন বাউন্ডেড এট ইটস রিমোট এজেস বাই ব্লু রিং অফ হিলস হোয়াইট অ্যাগ্রেটস স্টুড পয়েস্ট। হ্যাঁ, একদম পয়েস্ট মানে মানে একদম তাকিয়ে থাকা, স্টুড পয়েস্ট। পয়েস্ট মানে একদম, আই স্টুড হ্যান্ড পয়েস্ট ওভার দ্য সি, মানে একদম তাকিয়ে থাকা, নির্ভীক তাকিয়ে থাকা, এটাকে বলা হচ্ছে পয়েস্ট, স্টুড পয়েস্ট, নির্ভীক তাকিয়ে থাকা, কোনো কথা না বলে একদম সরাসরি তাকিয়ে থাকে। এই যে বলছেন স্টেইং ইন এ স্টেট অফ ব্যালেন্স অ্যান্ড স্টিলনেস, একদম মূর্তির মতো, মানে নীরব নিবিড়ে দাঁড়িয়ে থাকা, ব্যালেন্স ওয়েতে, একদম স্টিলনেস, একদম নড়াচড়া না করে। দ্য কার ওয়াজ পয়েজড অন অন দ্য এজ অফ দ্য ক্লিফ, মানে বুঝতে পারছো অটোটা? বুঝতে পারছি, প্রথম কথা ছাড়া চুপ করে। তাহলে এখানে বলছে যে হোয়াইট অ্যাগ্রেটস স্টুড পয়েজড, সাদা বকগুলো একদম স্থির দাঁড়িয়ে ছিল, মোশনলেস লাইক হেরনস, হেরনের মতো, অ্যান্ড পাইলস অফ ড্রাইং চিলিস গ্লিম ক্রিমজন ইন দ্য সান, অনেকগুলো গ্রিন কালারের ড্রাইং চিলি, ওই যে মরিচ, কাঁচা মরিচ শুকাইতে দিছে যে, এগুলো আবার মানে লাল হয়ে গেছে যে, এগুলো আবার সূর্যের আলোতে এগুলো মনে হয় যেন একটা রক্তিম কালার ধারণ করেছে, হিরণের মতো। হিরণ জিনিসটা কি? হিরণ মনে কি এক ধরনের বক নাকি, বক টাইপের, ওই যে হিরণ দেখতে পাচ্ছ? হ্যাঁ, হিরণ এগ্রেটস একই 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 রকম মনে হয়। আচ্ছা, সামটাইমস এ হোয়াইট প্যাগোডা রোজ ফ্রম দ্য প্লেন লাইক দ্য ব্রেস্ট অব আ সুপাইন জায়ান্টস। হ্যাঁ, সুপাইন জায়ান্টস, জায়ান্টস। আচ্ছা, মাঝে মাঝে মনে হচ্ছে যেন প্যাগোডা, প্যাগোডা তো বুঝো, এই যে বৌদ্ধদের যে মন্দির, বৌদ্ধদের যে উপাসনালয়, এগুলোকে বলা হচ্ছে প্যাগোডা। তো প্লেইন, জমিটা, আশেপাশের জমিগুলোতে একদম প্লেইন, অর্থাৎ বার্মা, মিয়ানমারের অবস্থাগুলো বর্ণনা করছে, ল্যান্ডস্কেপটা কিরকম, জমিগুলো একদম প্লেইন, আশেপাশের ভূমি একদম সমতল। তো সমতল ভূমির মধ্যে মধ্যে মাঝে মাঝে একটা একটা কি প্যাগোডা দেখা যাচ্ছে, যেরকম এই প্যাগোডা গুলোকে মনে হচ্ছে ব্রেস্ট, মহিলাদের ব্রেস্টের মতো মনে হচ্ছিল, অফ এ সুপাইন জায়ান্টেস। এটা একটু দেখতে হবে, কপি মানে রাইটারের বর্ণনা কত লাইফ লাইক। সুপাইন, এইটা কি বলছে, সুপাইন জায়ান্টাস মানে হলো যে
দাঁড়াও দেখাচ্ছি আমি। পরিষ্কার করে এখানে বলতে পারছে না ওরা। আচ্ছা ঠিক আছে, আরেকটা দেখতেছি আমি। ভালোভাবে পরিষ্কার করে বলতে পার। আচ্ছা ঠিক আছে, আর একটা জায়গায় ওই দিন খুব ভালো এটার ব্যাখ্যা পাইছিলাম, কিন্তু আজকে দিচ্ছে না, বিশ্লেষণটা ঠিকভাবে দিচ্ছে না ওরা। দেখো এখানে এটা একটা অর্থটা দেখো, সুপাইন অ্যাডজেক্টিভ অফ এ পার্সন লাইং ফেস আপওয়ার্ড। আচ্ছা এখানে বলছে কি যে ল্যাটিন ভার্বাল নাউন ইউজ অনলি এখানে দেখি, কি বলছে এখানে, সুপাইন লাইং অন দা ব্যাক অর উইথ দা ফেস আপওয়ার্ড, উইথ দা ফেস আপওয়ার্ড, লাইং অন দা ব্যাক অর উইথ দা ফেস আপওয়ার্ড এক্সিবিটিং। আচ্ছা একটা মহিলা যখন মনে করো যে শুয়ে থাকে, হ্যাঁ একটা মহিলা যখন শুয়ে থাকে তখন তার যে এরকম একটা অবস্থা থাকে সেটাকে বলছে এখানে, যে এখানে তুলনা করছে যে সামটাইমস এ হোয়াইট প্যাগোডা রোজ ফ্রম দ্য প্লেন, সমতল ভূমি, মিয়ানমারের চতুর্দিকে রেল থেকে দেখতে পাচ্ছে সমতল ভূমি, সমতল ভূমির মাঝে 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 একটা দুইটা প্যাগোডা। প্যাগোডা মানে কি? প্যাগোডা মানে হলো যে যারা বৌদ্ধ তাদের উপাসনালয়কে বলা হয় প্যাগোডা। বলতেছে যে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে মানে এই মাঝে মাঝে দেখতে রাইটার মাঝে মাঝে দেখতে পাচ্ছে যে সমতল ভূমি, এই সমতল ভূমির মাঝে অনেক সময় এই ট্রেন, সে যে ট্রেন ভ্রমণ করছে, এই ট্রেন ভ্রমণ করার সময় সে মাঝে মাঝে একটা একটা করে প্যাগোডা দেখতে পাচ্ছে, সাদা কালারের প্যাগোডা। এই প্যাগোডাগুলো দেখে তার কাছে মনে হচ্ছে যে জায়ান্টেস, অর্থাৎ সম্পূর্ণ ভূমিটাকে তার কাছে মনে হচ্ছে একটা দৈত্যের মতো। সুপিন জায়ান্টের সুপিন মানে হলো কি, যে পিঠ নিচে দিয়ে বুক উপরে দিয়ে শুয়ে থাকা, এটাকে বলা হয় সুপিন। সুপিন একটা বড় দৈত্য, মহিলা একটা দৈত্য, মহিলা দৈত্য সে শুয়ে আছে, এবং এই প্যাগোডাগুলা যে মাঝে মাঝে আসে এগুলা একটা মহিলার দেহে যেরকম ব্রেস্ট থাকে সেই ব্রেস্টের মতোই মনে হচ্ছে যেন এই ভূমিতে এই প্যাগোডা গুলা। বুঝতে পারছো এবার? হ্যালো হ্যালো আছো নাকি?
রবি, হ্যালো, আছো তুমি? হ্যালো, ওই হ্যালো, 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 হ্যাঁ, তুমি কি কোথায় গেছো? আসো তুমি। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আপনার কথা তো শোনাই যায় না। ও, আমি তো তোমার কথা শুনতে পাচ্ছি, এখন হ্যাঁ, শুনতে পাচ্ছ? এখন শুনতেছি। আচ্ছা, তুমি এই লাইনটা বুঝতে পারছো? এই যে এই লাইনটা, এই লাইনটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো, দ্য আর্লি ট্রপিক নাইট সেটেল ডাউন। ট্রপিক নাইট কি? হোয়াট ইজ মেন্ট বাই ট্রপিক নাইট? ট্রপিক নাইট, ট্রপিক নাইটটা কি বলতে কি বোঝাচ্ছে বলো? এই যে দেখছো, দেখলাম এই যে ট্রপিক নাইট মানে এই দেখতে পাচ্ছ পিকচারে, যে চাঁদের আলো চতুর্দিকে আলো, মানে আর কি, অমাবস্যা না, চাঁদনি রাত। কেমন কি বলছে এখানে? দ্য আর্লি ট্রপিক নাইট সেটেল ডাউন অ্যান্ড দ্য ট্রেন জটলড অন, জল্টেড অন স্লোলি, স্টপিং এট লিটল স্টেশন ওয়ার বারবারিক ইয়েল সাউন্ডেড ফ্রম দ্য ডার্কনেস। রাত্রের অন্ধকারে ট্রেনটা চলছে এবং হঠাৎ করেই, বারবারিক মানে হলো কি, জঘন্য, খুব দঙ্গলি, বিভিন্ন ইয়েল, চিৎকার শোনা যাচ্ছে বিভিন্ন স্টেশনে। স্লোলি চলছে, জল্টেড অন দ্য ট্রেন, জল্টেড অন, জল্টেড অন মানে কি? দ্য ট্রেন জল্টেড অন, জল্টেড অন মিনিংটা দেখবো আমরা শুধু। টু মুভ অর ডিসলোজ উইথ এ সাডেন হার্ড ব্লো, স্ট্রাইক হেভিলি অর জারিংলি। হঠাৎ করেই থেমে 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 থেকে যে হঠাৎ করে যে চালু হয় একটা জিনিস, এটাকে কি বলা হয়? বুঝতে পারছো? জল্টেডন মানে হলো যে, মনে করো ট্রেন থেমে আছে বা বাস থেমে আছে বা গাড়ি থেমে আছে, হঠাৎ করে চালু হয়ে গেল, তোমার একটা ধাক্কা খায় না, একটা হঠাৎ করে একটা মানে হয় না, একটা মুভমেন্ট হয় না সব দিক দিয়ে, এটাকে বলা হয় জল্টেড অন। দ্য ট্রেন জল্টেড অন স্লোলি, আস্তে আস্তে, স্টপিং এট লিটল স্টেশন উইথ বর্বরিক ইয়েল সাউন্ডেড ফ্রম দ্য ডার্কনেস। রাত্রের অন্ধকারে এই ধরনের বর্বরিক সাউন্ড, ইয়েলস, চিৎকার আসছে। হ্যাফ নেকড ম্যান উইথ দ্য লং হেয়ার নটেড বিহাইন্ড দেয়ার হেডস মুভ টু অ্যান্ড ফ্রো ইন টর্চ লাইট, হিডিয়াস অ্যাজ ডিমন্স ইন এলিজাবেথস আইস। এলিজাবেথের কাছে মনে হচ্ছে যেন এগুলো শয়তানের মতো কিছু অর্ধ উলঙ্গ লোক, লম্বা চুল, ওই যে বৌদ্ধ যারা, বৌদ্ধ যারা, ওই যে আছে না বৌদ্ধ যারা, দেখবা বৌদ্ধরা কিন্তু কাপড় চোপড় পরে অর্ধেক ল্যাংটার মতো, কি এমন জানে কাপড় পরে, আর চুলগুলো লম্বা একদম, পুরো মাথা টাক, পিছন দিয়ে একটু চুল আছে, এটি লম্বা করে রাখে ওরা। এই ধরনের হাফ নেকেড ম্যান, লং হেয়ার,
knotted behind their heads. এগুলো আবার বাইন্ধা রাখছে মাথার পিছনে, এদিক ওদিক টর্চ লাইট নিয়ে মুভ করছে। এগুলোকে দেখে তার কাছে মনে হইলো এগুলো শয়তান, এগুলো হিডিয়াস, খুবই দুষ্ট, এগুলো শয়তানের মতো চোখে এলিজাবেথের কাছে মনে হলো। দ্য ট্রেন প্লানসড ইন টু দ্য ফরেস্ট, ট্রেন আবার জঙ্গলের ভিতর দিয়ে চলা শুরু করলো। অ্যান্ড আনসিন ব্রাঞ্চেস ব্রাস্ট এগেনস্ট দ্য উইন্ডোজ, এবং গাছপালার শাখা প্রশাখা ট্রেনের জানানোর পাশে এসে ধাক্কাধাক্কি বা বাড়ি বা লাগছিল। ট্রাভেলস অ্যাবাউট 9 o'clock ওয়েন দে রিচড কায়াকটাডা, 9 রাত্রে 9টার দিকে ওরা কায়াকটাডাতে গিয়ে পৌঁছলো, ওয়ার এলিজাবেথস আঙ্কেল এন্ড আন্ট ওয়ার ওয়েটিং ফর মিস্টার ম্যাক গ্রেগরস কার, যেখানে এলিজাবেথের আঙ্কেল এবং আন্টি ওয়েটিং করছিল মিস্টার ম্যাকগ্রেগরের কার নিয়ে। অ্যান্ড উইথ সাম সার্ভেন্টস ক্যারিং টর্চেস, এবং কিছু কর্মচারী ছিল টর্চ ক্যারি করছিল। হার আন্ট কেম ফরওয়ার্ড, তার আন্ট সামনে এগিয়ে আসলো এবং এলিজাবেথের শোল্ডারে ধরলো ইন হার ডেলিকেট সৌরিয়ান হ্যান্ডস, তার সৌরিয়ান হ্যান্ডস গুলোতে ধরলো। আচ্ছা সৌরিয়ান মানে কি? সৌরিয়ান সৌরিয়ান, দাঁড়াও দেখি আমরা। সৌরিয়ান মনে হলো যে এ টেবল উইথ সৌরিয়ান লেগস অফ অর লাইক এ লিজার্ড, এনি রেপটাইল এসপেশালি ডাইনোসর অর আদার এক্সট্রিম, মানে হাতগুলো দেখতে টিকটিকি বা গিরগিটির মতো, মানে কারো হাত ধরলে এরকম একটা ফিল হয় টিকটিকি বা গিরগিটির মতো যে হাতগুলো থাকে, লিজার্ডের মতো হাত থাকে কারো, লিজার্ডের মতো একটা ফিলিং হয় ধরলে খসখসে, এই যে ইয়ার মতো টিকটিকির মতো, টিকটিকির দেহ যেরকম একটু খসখসে টাইপের, খসখসে টাইপের হাত, এরকম। হার আন্ট কেম ফরওয়ার্ড অ্যান্ড টুক এলিজাবেথ শোল্ডার্স ইন হার ডেলিকেট সৌরিয়ান হ্যান্ড, তার ডেলিকেট তার হাতগুলো এলিজাবেথ টুক এলিজাবেথ শোল্ডার্স, হ্যাঁ এলিজাবেথ শোল্ডার্স, এলিজাবেথের শোল্ডার কি করলো ইন হার ডেলিকেট অ্যান্ড সৌরিয়ান হ্যান্ড, কিন্তু তার হাতগুলো ছিল খসখসে তার আন্টির, টুক এলিজাবেথ শোল্ডার্স ইন হার ডেলিকেট অ্যান্ড সৌরিয়ান হ্যান্ডস। আই সাপোজ ইউ আর আওয়ার নিস এলিজাবেথ, আমার মনে হচ্ছে তুমি আমাদের ভাতিজি এলিজাবেথ, উই আর সো প্লিজ টু সি ইউ, শি স্যাড অ্যান্ড কিসড হার, যে আমরা তোমাকে দেখে খুবই খুশি, এবং তাকে একটা কিস করলো মিস্টার লেকারস্টিন পিয়ার্ড ওভার হিজ ওয়াইফস শোল্ডার ইন দ্য টর্চ লাইট। মিস্টার লেকারস্টিন হলো এলিজাবেথের আঙ্কেল, সে আবার ওই তার ওয়াইফের শোল্ডারের উপর দিয়ে টর্চ লাইট দিয়ে এলিজাবেথকে দেখছিল। হি গেভ হার হাফ হুইসেল, সে একটা অর্ধ শীষ বাজাইলো, এক্সক্লেমড ওয়েল আই উইল বি ড্যামড, আহা আমি তো একদম বাদি পড়ে গেলাম। অ্যান্ড দেন সিজ এলিজাবেথ অ্যান্ড কিসড হার, এবং সে তখন এলিজাবেথকে আবার টেনে আনলো এবং তাকে দিল একটা, মোর ওয়ার্মলি দ্যান হি নিড হ্যাভ ডান, আরও বেশি করে দিল যতটা দরকারের চেয়ে বেশি দিল। শি থট শি হ্যাড নেভার সিন ইদার অফ দেম বিফোর, মানে আদর করে দিল আর কি, এটা তাদের কালচার, তাদের কালচারে এটা চলে আর কি। ওকে তাহলে এটা বুঝতে পারছো, এটা টেক্সটটা ইজ ইট ক্লিয়ার টু ইউ? হ্যাঁ জি ইয়েস। এনি অ্যাম্বিগুইটি, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড? আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে আমরা দেখবো আবার, তুমি অ্যাসাইনমেন্টগুলো আজকে তৈরি করো কেমন, তাহলে আজকে এখানে থাক, তাহলে ভালো থাকো, হ্যাঁ ওকে ওকে আল্লাহ হাফেজ।